ডেকোরেটরের কাপড় দিয়ে ঘেরা হোটেলের চারপাশ, হোটেলের ভেতরে চেয়ার টেবিল পাতা, ভেতরে চুলায় রান্না করা এক ডেক্সিতে গরুর ভুনা মাংস, পাশে অন্য ডেক্সিতে ভাত, একটু দূরে গ্যাসের চুলায় তৈরি হচ্ছে গমের আটার রুটি। ভোজন রসিক মানুষ এসে কেউ গরুর ভুনা মাংস দিয়ে ভাত খাচ্ছেন, আবার কেউ রুটি খাচ্ছেন। বলছি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুরহাটের আজিজুল হকের চাকচিক্যহীন হোটেলের কথা। বাবার মৃত্যুর পরে 2000 সাল থেকে আজিজুল এই হোটেলের দায়িত্ব নেই। প্রথম দিকে মাত্র 7 থেকে 10 কেজি মাংস আর 20 কেজি চাল রান্না করতেন, সেই সঙ্গে 2 কেজি আটার রুটি বানাতেন। এক যুগ আগে হোটেলে গরু মাংসের চাহিদা বাড়তে থাকে, দূর দূরান্তের মানুষ ভুনা মাংস খেতে হোটেলে ভিড় করতে শুরু করেন। তখন প্রতি হাটবারে গরুর 1 থেকে 2 মন মাংস রান্না করতেন, এখন কোনো হাটে 3 মন আবার কোনো হাটে 3.5 মন মাংস রান্না করেও দুপুরের পরপরই তা শেষ হয়ে যায়। তার নিজ হাতে রান্না করা মাংসের কদর চারিদিকে ছড়িয়ে পড়ায় এবং ক্রেতাদের আগ্রহ সহকারে খাবারের দৃশ্য দেখে গর্বিত আজিজুল হক। হোটেলের ব্যবসাটা 20 বছর যাবত করি এবং প্রথম অবস্থায় আমি 10 কেজি 7 কেজির থেকে শুরু করি এবং ধীরে 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 3 মন সারাদিন 3 মন পর্যন্ত গরুর গোশ এখানে বিক্রি হয় এবং গোটা গরু রান্না হয় এখানে। তারপর আপনার এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে, ভালো মানে ভালো মনে করেই সবাই আসে। ছোট ব্যবসায়ী হিসাবে আমি খুব গর্বিত এবং ভিতরের চাষটিকে তেমন ভালো নয়, তারপরও অনেক মানুষ এখানে আসে খাওয়া দাওয়া করে বাড়ির জন্য বেঁধে নিয়ে যায়। প্রতি হাটবারে সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে এই হোটেলে খাওয়া দাওয়া। মূলত হাটে আসা লোকজন এবং ব্যবসায়ীরাই বেশি এর কাস্টমার। এছাড়াও এই হোটেলে গরুর ভুনা মাংসের নাম ডাক ছড়িয়ে পড়ায় দূর দূরান্ত থেকে লোকজনও আসেন খেতে, আবার অনেকেই যাওয়ার সময় পার্সেল করে নিয়ে যায়। চাকচিক্য না থাকলেও আজিজুল ভাইয়ের যে গরুর মাংস রান্না করে এখানে অনেক সুস্বাদু বা অনেক বেশি চাকচিক্য, যার কারণে দূর দূরান্ত থেকে বা আমরা প্রতিনিয়ত হাটের দিন করে তিলকপুরে হাটে এই মাংসটা খাইতে আসি বা নিয়ে যাই। তিলকপুরে হাটে বাজার টাজার করে আজিজুল হোটেল ভাত না খেলে আমরা সুখী পাই না। আজিজুল ভাইয়ের হোটেলের পাকটা খুব ভালো লাগে, এই জন্য আমরা এখানে আসি খাওয়ার জন্য। তিলকপুর আরও হোটেল আছে, আমরা ওখানে যাই না। আজিজুল ভাইয়ের রান্নার মান ভালো, এ কারণে আমরা এখানে প্রতি হাটের দিনে আমাদের আজিজুল ভাইয়ের এখানে আমরা খাইতে আসি। কারণ হলো আজিজুল ভাইয়ের পাকশিকটা খুবই ভালো, যার জন্য আমরা প্রতি হাটের দিনে এখানে খাইতে আসি। এখানকার গরুর মাংসটা অসাধারণ টেস্ট, আর কম রেটের মধ্যে এখানে গরুর মাংস পাওয়া যায়। আমি এখানে 1 প্লেট ভাত আর মানে গরুর মাংস খাইছি। প্রতি হাটবারে আজিজুল ছাড়াও 11 জন কর্মচারী ও বাবুর্চি কাজ করেন এই হোটেলে। দিন শেষে কর্মচারীদের 300 থেকে 700 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়। গোস্তর রান্না ভালো, পাকশিক ভালো, দূর দূরান্ত থেকে লোক আসে, নওগাঁ থেকে আসে, বগুড়া থেকে, জয়পুরহাট থেকে, আক্কেলপুর থেকে আসে। এখানে পাকশিক ভালো হওয়ার কারণে মানুষ খায় খুব শান্তি করে। এখানে কিছু গরিব মানুষের জন্য একটু ছাড় আছে, যারা এগুলাই রেগুলার গরিব কিছুই নাই, তাদের এমনি ফ্রি খাবার দেওয়া হয়। 12 জন কর্মচারী কাজ করি, দিন শেষে আজিজুল ভাই আমাদের যা দেয় তা দিয়ে আমাদের সংসার ভালোভাবে চলতে পারে ইনশাল্লাহ। মশলা আগের থেকে তৈরি করে নেই, তৈরি করে নেওয়ার পরে রাতের 12টা 1টা 2টা পর্যন্ত আমরা জায়গা থেকে রান্না হয়ে যায়, না রোখা রান্না রাখার পরে সকালে গোস্তটা নিয়ে এসে আমরা রান্নাটা তুলে দিই। মানে ভালো, দামে কম, এখানে 3 মনের মতো গোস্ত বেচা কেনা হয়, যার আনুমানিক মূল্য 1,00,000-1,10,000 টাকা বেচা কেনা হয়। আমরা 11 জন কর্মচারী আছি, কারো বেতন 500-600 টাকা, এই দিয়ে আমাদের চলে ইনশাল্লাহ। আজিজুলের এই হোটেলে 1 প্লেট গরুর মাংস 220 টাকা আর অর্ধেক প্লেট 120 টাকায় বিক্রি হয়। প্রতি হাটে 1,10,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত বিক্রি হয়। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।